মন্ত্রী মহাশয়, মহারাজ সভাপতি মানসিংহকে পাঠিয়েছে পুত্র প্রেম কুমার কে শৃঙ্খলিত করে আনবার জন্য। সে যে এখনো ফিরে আসছে না আমি কিছুই বুঝতে পারছি। মানসিংহ মহারাজ, যাও তুমি বিশ্রাম করো গিয়ে। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ। পুত্র প্রেম, বলেন পিতা। আমি যাই শুনলাম তা কি সত্য? পিতা, আপনি যা শুনেছেন সম্পূর্ণ সত্য। খাবাস, এত তোর স্পর্ধা তোমার আমার মুখের উপরে দাঁড়িয়ে বলতে পারলে আমি যা শুনেছি সম্পূর্ণ সত্য। এই স্পর্ধা তুমি কোথায় পেয়েছো? বাড়ির ইচ্ছা করে রমানন্দর মেয়েকে তুমি মনে প্রাণে ভালোবাসো, ভুলে যাও। আলোকে যে আমি মনে প্রাণে ভালোবাসি, তাই তো আলোকে কখনো আমি ভুলতে পারবো না। এর জন্য আপনি যে শাস্তি দিবেন আমি মাথা তাতে গ্রহণ করবো। তোমার জন্য শত শত রাজকুমারী বরণডালা সাজিয়েছে, তুমি চাইলে তার মধ্যে হতে একটিকে পছন্দ করে নিতে পারো, ভুলে যাও আলোর কথা। আমি যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করবে কে? পিতা, কিন্তু আমি জানি আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি যে আমার আলোকে হারিয়ে ফেলব, তাই তো আমি যে আমার আলোকে ছাড়া বাঁচব না। আমার কি ইচ্ছা আছে জানো পুত্র প্রেম? এই মুহূর্তেই তোমার গলা টিপে আমি শেষ করে ফেলি। এমন কি অপরাধ করেছে পুত্র প্রেম যে তাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে? এসো পুত্র, তুমি আমার পক্ষে এসো, দেখে এই পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোমাকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারে। মহারাজ, ও ছেলে মানুষ কি এমন ভুল করেছে, দয়া করে আমায় বলবেন কি? শোনো রানী, তোমার গুণধর পুত্রের কথা শোনো, সে বাড়ির ইচ্ছা করে রমানন্দর মেয়েকে মনে প্রাণে ভালোবাসে, তাই তো বলছি তাকে বুঝিয়ে বলো সে যেন ভুলে যায় রমানন্দর মেয়ে ওই আলোর কথা। যদি ভুলে যায় তবে ভালো, আর যদি ভুলে না যায় তবে তার শাস্তি তোলা রইল। পুত্র প্রেম, মা, তুমি হলে রাজপুত্র, কত রাজ্যের রাজকন্যারা তোমার জন্য বরণডালা সাজিয়ে বসে আছে, আর তুমি কিনা সাধারণ একজন দীনভিত্তের কন্যাকে ভালোবাসো, এ বড় ভুল করেছো, তুমি ওকে ভুলে যাও পুত্র। মা, মাগো, পিতাও তো এমনি করে বলেছিল, কত রাজকন্যা আমার জন্য বরণডালা সাজিয়ে বসে আছে, কিন্তু আমার আলোর সমকক্ষ কেউ হতে পারবে না। মা, এসব তুমি কি বলছো? একটি কথা মনে রেখো, তেলে আর জলে কখনো মেশে না, তুমি রাজপুত্র, তুমি ওকে ভুলে যাও পুত্র, লক্ষ্মী ছেলে আমার, তুমি ওকে ভুলে যাও না। কতগুলো ভাববার বিষয় কুমার। মাগো, বলো। এর জন্য যদি পিতামাতা সিংহাসন ত্যাগ করতে হয় তবে আমি ত্যাগ করব কুমার, তাই তো আলোকে আমার গলার মালা করে আমি এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। কুমার, এসো পুত্র, তুমি আমার কাছে এসো, আমার ভালো লাগলো তোমার কথা শুনে, কারণ তুমি তুমি সত্য কথাই বলেছো, ভালোবাসা হচ্ছে প্রকৃতির দান, একে ভুলে যাওয়াটা ঠিক নয়। শুনুন মন্ত্রী মহাশয়, আলোকে এবং আলোর পিতামাতাকে এই প্রাসাদে হাজির করুন, এ আমার আদেশ। যথেষ্ট মহারানী। কি মা, খুশি তো? হ্যাঁ মা, আমি খুশি হয়েছি, খুশি হয়েছি। এসেছি মহারানী, রমানন্দ তার স্ত্রী আর তার কন্যা আলোকে নিয়ে এসেছি। আপনাদেরকে এখানে আমি কেন ডেকেছি আপনি জানেন? জি না মহারানী। জানি। বাহ, আপনার মেয়েটি তো দেখতে বেশ সুন্দরী, আপনার এই সুন্দরী কন্যাটাকে লেলিয়ে দিয়েছেন আমার পুত্রের পিছনে, আমার এই বিশাল রাজ্যের আশায়, তাই না? কিন্তু আপনারা যে ভুল করেছেন তার শাস্তি আপনাদেরকে পেতে হবে। মা, ওই চোর দুষ্ট ছেলে, শাস্তি আমি তোমাকেও দেব। এই মেয়ে, তুমিও খুব দুষ্ট হয়েছো, তাই না? শাস্তি আমি তোমায়ও দেব, আমি কাউকে ছাড়ব না। মা, কি কেমন হলো, খুশি তো? আমি কত খুশি হয়েছি। এই তো আমি চেয়েছিলাম, চাঁদের মতো মুখ আর মেঘের মতো চুল, চোখ জুড়িয়ে যায়, অপূর্ব সুন্দর। পুত্র,
মা, আমি যা করলাম হয়তো তোমার পিতা মেনে নিতে পারবে না। কখন যেন এসে বলবে আমি এসব মানতে পারছি না। আমার পক্ষে এসব মেনে নেওয়ার আনন্দ উৎসব হচ্ছে মহারাজ। আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। আমি আপনার কাছে না বলে আমি পুত্র প্রেম কুমারের বিয়ে দিয়েছি। আমি যা অন্যায় করেছি যত বড় শাস্তি দিতে হয় আপনি আমায় দিন। না মহারাজ, এর জন্য সম্পূর্ণ দায়ী আপনি, তার জন্য যে শাস্তি আমায় দেবেন আমি তা মাথা হইতে গ্রহণ করব। বন্দে মহাশয়, আপনি শত অপরাধ করলেও শেষে ক্ষমার যোগ্য মহারাজ, তাই সৎপাকে আমি শাস্তি দিতে পারি না। আমি যা চেয়েছিলাম আজ তাই হয়েছে মহারাজ। এসো পুত্র প্রেম, বসো তোমার পিতার সিংহাসনে। পিতা বসো। আজ হতে তুমি এই বিজয়নগরের রাজা। বিজয়নগরের ৭০ কোটি প্রজাবৃন্দ রইল, তাদের সুখে তুমি হবে সুখী, তাদের দুঃখে তুমি হবে দুঃখী। তারা যেন কোনোদিনই দুঃখ কষ্ট অনুভব না করে, তারা যদি দুঃখ কষ্ট অনুভব করে ওই ঠাকুরের কাছে হাত তুলে প্রার্থনা করে তাহলে এই বিজয়নগর রাজ্যের কল্যাণ হবে। মহারাজ জানি বলুন মহারাজ, এরা খারাপ ও হচ্ছে আমাদের বৈবাহিক আর এটা বৈবাহিকা। আই রমানন্দ, সফল করে তোমাকে চাবুকের পর চাবুকের আঘাত করেছি। ওঠো ভাই, আর তোমরা কোথায় যাবে? তোমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে না। পুত্র প্রেম কুমার রইল, রানী রইল, মন্ত্রী মহাশয় রইল, সবাই তোমরা পাশে থেকে পুত্র প্রেম কুমারকে সাহস যোগাবে, যুক্তি দেবে, বুদ্ধি দেবে, আর রাজকার্য পরিচালনা করে দেবে। আমি চলে যাব তীর্থ পর্যটনে। পুত্র আসি আসি মন্ত্রী মহাশয়, আসি রানী, মাগো আসি। পিতা যে চলে যাচ্ছে। বৌমা, আমি তোমাদেরকে দুই একটি কথা বলবো, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। একটি কথা মনে রেখো, স্বর্ণ যখন খনিতে থাকে তখন তার রূপ পৃথিবীর কেউ দেখে না, আর যখন গিনি হয়ে মণিকারের ঘরে আসে সারা পৃথিবীর মানুষ তার রূপ উপলব্ধি করে। একটি কথা মনে রেখো, তুমি কে ছিলে, কোথায় ছিলে আমি কিছু জানবার প্রয়োজন মনে করিনি। আমি শুধু জানতাম আমার পুত্র তোমাকে ভালোবেসেছে, আমি পুত্রবধূ করে তোমাকে ঘরে এনেছি। আজ হতে এই বংশের মান মর্যাদা সব তোমার হাতে। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো। মা, পুত্র প্রেম, তোমাকেও আমার দুটো কথা, সেটা হলো স্বর্ণের অনেক মূল্য, তবে এই সমাজে নরম স্বর্ণকে অনেকেই পছন্দ করে না। নরম স্বর্ণ হতে চেষ্টা করো না, শক্ত ইস্পাত হতে চেষ্টা করো। শক্ত ইস্পাত, এটা তোমার মায়ের আদেশ। মন্ত্রী মশাই, আজ দেখে এরা রাজ প্রাসাদেই থাকবে, এদেরকে নিয়ে অন্তঃপুরে চলে যান। হ্যালো, তুমি আমাকে পেয়ে খুশি হয়েছ? সেটা কি আর মুখে বলতে হয়, বুঝতে পারো না? বেশ তো, চলো অন্তঃপুরে বসে তোমার মিষ্টি মিষ্টি কথা শুনব। পিতা, আমি প্রথম যৌবনে সিংহাসনে বসতে যাচ্ছি, তাই তো আপনি আমাকে দূর থেকে আশীর্বাদ করবেন। আপনার মতো যেন প্রজা সাধারণকে নিয়ে সুখী শান্তিতে দিন যাপন করতে পারি। মন্ত্রী মশাই, বকেয়া কর যে রাজভাণ্ডারে জমা হয়নি, তাই তো আমি ৭ দিবসের মধ্যে বকেয়া করগুলো আদায় করতে চাই। এটা আপনার অভিমত? একটু ধৈর্য ধরুন, গরিব প্রজাদের বুঝিয়ে সুঝিয়ে তবেই তো খাজনা আদায় করতে হবে। প্রজা সাধারণকে যদি বুঝে না বলি তাহলে যে রাজ ভাণ্ডারে জমা হবে না, তাই তো এবছর নতুন ভাবে কর আদায় করতে চাই। এই কি আছিস সেনাপতি মান সিংহ? আদেশ আদেশ মহারাজ, কেন আমায় তলব করেছেন? এই মুহূর্তে প্রজা সাধারণকে গিয়ে বলবেন ৭ দিবসের মধ্যে রাজ ভাণ্ডারে বকে করগুলো জমা জানো দেয়,
আর তা যদি না দেয় তাহলে প্রজা সাধারণের 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জন্য সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আপনার আদেশ আমার শিরো ধার্য মহারাজ। মন্ত্রী মশাই, আমি আশা রাখবো আপনি আমার পিতার পাশে যেমনি ভাবে রাজকার্য পরিচালনা করেছেন ঠিক আমার পাশে থেকে তেমনি ভাবে রাজকার্য পরিচালনা করবেন। চলুন অন্তঃপুরে চলে যাই। সর্বনাশ! সর্বনাশ! হয়েছে মহারাজ। কি হয়েছে? কথাটা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। তাহলে শুনুন মহারাজ, প্রজারা আপনার রাজ্য থাকবে না, আপনাকে রাজ আমাদের স্বীকার করবে না এবং রাজকার রাজ ভাণ্ডার অগ্রিম জমাও দেবে না। কেন? প্রজা সাধারণ আর কি বলেছে? আর বলেছে আপনি হচ্ছেন রাজার ছেলে, বিবাহ করবেন যে কোনো এক রাজকন্যাকে, তা না করে বিবাহ করেছেন বাড়ির চাকর দিন ভিত্ত রামানন্দের একমাত্র কন্যাকে। মহারাজ, প্রজারা দাবি জানিয়েছে আপনি যদি আবার কোন রাজকন্যাকে বিবাহ করতে পারেন তার আপনার রাজ্য থাকবে, আপনাকে রাজ আমলে স্বীকার করবে এবং রাজকার রাজ্য ভাণ্ডার অগ্রিম জমাও দিবে। মহারাজ, প্রজা সাধারণ যখন এতই দাবি জানিয়েছে, যান এই মুহূর্তে সৈন্যাগারে, যত সৈন্যের প্রয়োজন আপনি সঙ্গে করে নিয়ে যান। এই মুহূর্তে প্রজা সাধারণের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিয়ে আসুন। আমি তাই করবো যুবরাজ। আজ এই মুহূর্তে রাজ্যের চতুর্দিকে হাজারো সৈন্য করব প্রেরণ। এত সৈন্য কোথায় প্রেরণ করছো পুত্র প্রেম? মা, মাগো, প্রজা সাধারণের কাছে সেনাপতি মান সিংহকে ছেলে পাহাড় আদায় করবার জন্য প্রজা সাধারণ যে একটি দাবি জানিয়েছে। কি দাবি জানিয়েছে জানো মা? তারা বলেছে আমি দিন ভিখারির কন্যা আলোকে বিবাহ করেছি বলে রাজ্যে থাকবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। আমি যদি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করি তাহলে আমাকে রাজা বলে স্বীকার করবে এবং কি রাজকার রাজ ভাণ্ডারে জমা দেবে। যদি তাই হয় তাহলে তোমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মা, বাবু, আমি যে আলোকে কথা দিয়েছি, আলোকে ভালোবেসে বিবাহ করেছি, আলোকে ছাড়া যে আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবো না। কি বললে পুত্র? সাধারণ নারীর মোহে পড়ে তুমি অবজ্ঞা করতে চাও মাতৃ আজ্ঞা? মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা। ওগো মা, প্রজা সাধারণের সুখের জন্য যদি আমার মাতৃ আজ্ঞা পালন করতে হয় তাহলে আমি পালন করবো। আপনি আপনি বিবাহর জন্য আয়োজন করুন। ওঠো পুত্র, আমি জানি একটি মনকে টুকরো টুকরো করে হাজার জনকে দেয়া যায় না, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে নিরুপায়, তোমার পিতার রাজ্য তোমাকেই যে রক্ষা করতে হবে সে তো বলে গেছে, প্রজাদের সুখে তুমি হবে সুখী আর প্রজাদের দুঃখে তুমি হবে দুঃখী, তাই তোমার পিতার আদেশ পালন করবার জন্য আমিও তোমায় আদেশ করছি পুত্র। মা, আমার আর কোনো আপত্তি নেই, তাই তো, কিন্তু আলোকে আমি কি জবাব দেবো মা? চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই বলারই, সে তো আর আসে রাজপান্ডা ধ্বংস করে নেবে না। আচ্ছা আপনি এক কাজ করুন। বলুন। আমি শুনেছি তর্ক রাজার একটা মেয়ে আছে, নাম তার মীনা কুমারী। আচ্ছা আপনি সেখানে ঘটক পাঠাবার চেষ্টা করুন এবং বিয়ের সম্পূর্ণ কাজ কর্ম সব শেষ করে দেবেন। আমি প্রেম কুমারকে বিয়ের সাজে সাজানোর ব্যবস্থা করছি। ঠাকুর, এ কোন সংকট তুমি আমাকে ফেললে? ঠাকুর, আমার পিতা মারা গিয়েছে, এই রাজ পরিচালনা করতে আমি একদম ভাবে উঠেছি। আমি ভাবছি এখন আমি কি করব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। প্রণাম রাজকুমারী, প্রণাম। কি খবর? আমি আসিয়াছি আপনার বিয়ের সম্বন্ধে। কোথায়? কেন, বিজয় নগর অধিপতি বিজয় সিংহের একমাত্র রাজপুত্র প্রেম কুমারের সঙ্গে। আমি শুনেছি সে নাকি পূর্বে বিবাহ করেছে। তাতে কি হয়েছে, ছেলে মানুষ দুটি বিয়ে করতেই পারে। শুনুন, আমি বিয়ে করতে পারি যদি এই রাজত্বটা আমার নামে লিখে দেয়। রে বাবা, তাহলে বিয়ে হবে, তা না হলে হবে না।
হবে না, হবে, হতেই হবে, একবার হবে। মন্ত্রী মশাই, এই মুহূর্তে যদি আলো এসে জিজ্ঞাসা করে তাহলে আমি আলোর কাছে কি জবাব দেব? দুঃখ করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ মায়ের কাছে হয়েছেন, দ্বিতীয় দ্বার আপনাকে গ্রহণ করতে হবে। এই যে আসিন। একটি শর্ত, আপনি যদি অর্ধেক রাজত্ব লিখে দেন তাহলে সে আপনার বিবাহেতে রাজি। কি সামান্য একটি নারীকে আমার অর্ধেক রাজত্ব লিখে দিয়ে বিয়ে করতে হবে না? এই মুহূর্তে আমি মীনা কুমারীকে জোর করে ধরে নিয়ে আসিব। তা হয় না, তা হয় না মহারাজ। প্রতিজ্ঞাবদ্ধ আপনি অর্ধেক রাজ্য দিয়ে দিন, সেটা সমস্ত রাজ্য চাচ্ছে না, প্রজাদের মঙ্গলের জন্য এই সাধারণ কাজটুকু আপনি মেনে নিন। বেশ, প্রজাদের সুখের জন্য যদি আমার অর্ধেক রাজত্ব মীনা কুমারীকে লিখে দিতে হয় তবু আমি দেব। আপনারা বিয়ের আয়োজন করুন। আমি যে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। আপনি কি বলছেন স্বামী? আপনি আপনি আমাকে রেখে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন? এই যে প্রজাদের সুখের জন্য আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হচ্ছে, তাই তো মায়ের আদেশ নিয়ে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। আলো, মা যখন আপনাকে আদেশ দিয়েছে তখন আর আমার বলবার কিছু নেই, তখন আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। কিন্তু স্বামী, আলো, এই দাসীর কথা আপনি কোনোদিন ভুলে যাবেন না তো? সারাটা জীবন আপনি আমার আপনার চরণের তলে আমাকে রাখবেন। আপনাকে বলেছিলাম রাজত্বটা লিখে নেবার জন্য, সে দলিলটা কোথায়? এই তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। একি, আমি তো পুরো রাজত্ব চেয়েছিলাম, এখানে অর্ধেক কেন? মহারাজ, মন্ত্রী মশাই, গোটা রাজত্ব লিখে দিন, তা নাহলে তো বিবাহ হচ্ছে না। বেশ, আপনারা যেটা ভালো মনে করুন। ঠিক আছে, এবার বিয়ের কাজ শুরু করুন। Thank you.
আছে।